বেসমিল্লাহ রহমান রহিম আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয়তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত এক এক দুই ছয় তিন চার ছয় এক এবং শূন্য এক আট এক পাঁচ তিন পাঁচ চার ছয় পাঁচ শূন্য যারা শরবত খায় যারা জুয়া খেলে কেসিরের মতো গিনি কাজ করে বাংলাদেশের নয় সুর পুরো পৃথিবীতে এক নম্বর হয়েছে জুয়াকে জুয়ারি হিসেবে তাদের বিরুদ্ধে কথা বলার সাহস কারো হয় নাই আর আমার প্রিয় নবী মুস্তাফার সাহাবীর বিরুদ্ধে কথা বলছে ফারুক आजम নাকি শরব কাওয়ার রাজা ছিল আল্লাহু জোরে বলেন না নাউযুবিল্লাহ আল্লাহু আমার ইমান আছে মিজান মিজান বলে না এই বন্ড এই সমস্ত কথাগুলি বলে মানুষের ইমান নষ্ট করার চেষ্টা করছে আমার হ্যাঁ এখন সে বলেছে তার বক্তব্যের মধ্যে সে বলেছে যে কি হজরতে মৌলা আলী একটা দাওয়াতে গেল দাওয়াতে গিয়ে হজরতে মৌলা আলী সেই দাওয়াতের মধ্যে মৌলা আলী দাওয়াতের মধ্যে ওখানে মদ খেয়েছে সরাব খেয়েছে সরাব খাওয়ার পরে মাগরিবের নামাজের সময় হলো মাগরিবের নামাজের সময় যখন হয় তখন মৌলা আলিকে মৌলা আলিকে মাগরিবের নামাজ পড়তে পড়াতে ইমামতি করতে দেওয়া হল তিনি এখানে সূরা কাফিরুন পড়ল আর সূরা কাফিরুন পড়তে গিয়ে উনি সূরা কাফিরুনের মধ্যে যে কুলিয়া হাল কাফিরুন লা আবুদু মাতা বদুন এখানে লা অকটটা বাদ দিয়ে মৌলা আলী নাকি

আমার রসুল বলেন আমি রসুল হলাম জ্ঞান বিজ্ঞান এলম যত আছে মা ইয়াকুন আর রহমান আল্লামাল কোরআন ওহে মহান দয়াল খোদা পরম করুণাময় জিনি আমি রাসূলকে কোরআন শিক্ষা দিয়েছে আর এর তফসির করেছে আমার ইমামি আলা হযরত মা কানা ওয়া মা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কি আছে কি নাই সব এলম আমি নবী মুস্তাফাকে আল্লাহ আমার কলবের মধ্যে ঢুকিয়ে দিয়েছে বলেন আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ আমি হলাম সেই আলমের শহর আর এলম যদি তোমরা শিখতে চাও আমি নবীর এলম যদি তোমরা পেতে চাও এলম যদি তুমরা অর্জন করতে চাও ডাইরেক্টলি তোমরা এলম ফাবন হাঁ ওয়ালিয়ম বাবু আমার আমার আলী হলো এই এলমের দরজা আমার কালির দরজা দিয়ে এলোম শিকার জন্য এই পেলায়াতের সম্ভাতের কদম দিয়ে থাকতে হবে তখন মদিনার এলম তোমাদের শিরাম সিনা কলমের মধ্যে বসে যাবে আর জোরে বলেন না সুভাহানন্দ আমার নবী বলেন আমার আলী এ যেমন তেমন লোক নয় এ বেলায়তের সম্রাট শুধু নয় আমার আলী হলেন নবীর নবুয়তের এলমের শিকার দরজা আমার আলীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে বেলায়তের পাওয়ার থাকবে আরো জোরে বলেন না আনা খাতিমুন নবী লা নবীয়া বাদি আমার রসুল বলেন আমি হলাম শেষ নবী আমার পরে পৃথিবীতে আর কোন নবী আসবে না কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে নবী আসার সুযোগ নাই আমার নবী খাতিমুন নবী নবী শেষ নবী নবীর শেষ নবী হিসেবে মারা কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমান ঈমানদারদের জন্য ফরজ জোর বলেন আমার নবী কোন নবী আরেকটা হলো শেষ নবী আরেকটা হলো কি বলেন না আরেকটা কি জোরে বলেন মোহব্বত দিয়ে মোহব্ত দিয়ে বলেন কষ্ট হচ্ছে আর জোরে বলেন তাইলে নবী কোন নবী জোরে বলেন না মার হাবা আল্লাহ হক বা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করুন বলে আমি নবীকে শেষ নবী হিসাবে যদি না মানেন নবীকে যদি না মানেন শেষ নবী হিসাবে থাকবে না আমার শেষ নবী হিসাবে যে লক্ষ লক্ষ মুসলমান আছে এরা মুসলমান কিন্তু আমার নবীকে শেষ নবী হিসাবে বলেন না আমার নবীকে শেষ নবী হিসাবে মানে না মুসল মানো ও দুনিয়ার মুসলমানো দুনিয়ার মুসলমানো মৌলা আলি শের হুদা ওই নামাজে ইমামতি করে নাই ওই নামাজে সুরা কাফির উনের তফসির দেখেন তফসিরে ইবনে কসির দেখেন

তফসির ইবনে দেখেন ওখানে তফসিরের মধ্যে হাদিস পাক আনা হয়েছে মওলা আলী ওই নামাজে ইমামতি করে নাই অন্য আরেকজন ব্যক্তি ইমামতি করেছে জোরে বলেন সুবহানাল্লাহ সেই নামাজে মওলা আলী ইমামতি বলেন না সেই নামাজে মওলা আলী ইমামতি এই হারামজাদা পেল কোথায় আসলে সে পাই না এই হারামজাদা রকমের ডাক মিথ্যা কথা বলে এই দেশে বাইরাল হওয়ার জন্য এই দেশে সে এই সমস্ত বানুয়াট কথাগুলো বলেছে অথচ সরকার এখনো বসে আছে সরকারের গদি নিয়ে সরকার এখনো তাকে গ্রেফতার করছে না সরকারের টনক লড়বে কিছুদিন পরে সেই তরকটা হলো যে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে করে সেই কথা বলা শুরু করেছে ঠিক কিনা সরকার এখন ধরবে নবীর বিরুদ্ধে কথা বলেছে ধরে নাই কিন্তু এখন ধরতে হবে তো আমরা সুন্নিরা এদেশকে পাহারা দিচ্ছি সরকারকে থাদা রেখেছি সরকারের পক্ষে কাজ করে যাচ্ছি আমরা বিরাম এ দেশ সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সশস্ত্র চেষ্টা চালাচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাত এটা এই দেশের মধ্য ওলি আল্লাহদের আকীদা তাদের উপর শ্রদ্ধা রেখে আকীদা আদর্শ রেখে এরা এই দেশের ময়দানে কাজ করছে দেশকে ডেভেলপ করার জন্য ঠিক কিনা বলে না ঠিক কিনা যারা দেশের পক্ষে কাজ করবে আজীবনে আহলে সুন্নাত ওয়াল জামাত তাদেরকে সমর্থন দেবে অথচ এই সরকারের বিরুদ্ধে এরা কথা বলেছে এতদিন পর্যন্ত তাদেরকে গ্রেফতার করে নাই শুনবেন কিছুদিনের মধ্যে সরকার তাকে গ্রেফতার করেছে একমাত্র নবীর বিপক্ষে কথা বলার জন্য না সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে ঠিক কিনা অলি আল্লাহদের পক্ষে থাকেন অলি আল্লাহদের পক্ষ অবলম্বন করুন আহলে সুন্নাত ওয়াল জামাতকে দেশে তাজা করেন মাননীয় সরকারকে বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতকে তাজা করেন আহলে সুন্নাত ওয়াল জামাতকে জিন্দা করেন আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভুল ভালা করেন তিনশো তো ষাট আউলিয়ার নিশান হলো আহলে সুন্নাত ওয়াল জামাত ঠিক কিনা জোরে বলেন না ঠিক কিনা হাদিস কবর রচতে হবে ঈমানসুর এদেশের কাতক যারা এরা এদেশ থেকে গ립াব যাবে নবী রসুল ওলি আল্লাহদের আদর্শ এদেশের মধ্যে বাস্তবায়ন হবে ঠিক কি না ভাইরা আরো জোরে বলেন না গাউসিয়া কমিটির পক্ষে থাকুন গাউসিয়া কমিটির পক্ষে থাকুন মাননীয় সরকার বলবো গাউসিয়া কমিটিকে বলো ভালো করুন এদেশের মধ্যে আলো সুন্নত ওয়াল জামাতের মিশন জারি করার জন্য পাকিস্তান থেকে আমার সাইন সেই শ্রীকুত اولاد রাসূল এদেশের মধ্যে আগমন করেছে ব্যবসা করার জন্য না ঠিক কিনা না যারা সেই দালাল যারা সেই পাকিস্তানে হানাদার বাহিনীদের দালাল এরা বলছে اولاد রাসূলরা বাংলাদেশের মধ্যে আসছে ব্যবসা করার জন্য টাকা হাতিয়ে নেওয়ার জন্য না হুসুবিল্লা নয় নয় এরা হচ্ছে জমিদার বংশের এরা হচ্ছে অনেক উচ্চ বংশের শুধু আল্লাহ রসুল বলে তাই না এরা জন্মগতভাবে এরা তো ওই দেশের রাজকীয় প্রাসাদে জন্মগ্রহণ করেছে এর এই দেশ থেকে টাকা নিয়ে যাওয়ার জন্য আসে নাই আল্লাহ রসুলের আগমন হয়েছে মানুষকে বেইমানকে ইমান দেওয়ার জন্য ঠিক কিনা আর জোরে বলেন না টিক কিনা আউলাদের সুদেরা থাকে এই দেশে কায়ম রাখতে হলে গ্রামে গ্রামে গড়ে গরে বাংলাদেশের রানা ঠিকানা ঠিক গৌসিয়া কমিটিকে মজবুত করতে হবে টিক কিনা জোরে বলেন না টিক কিনা গৌসিয়া কমিটির উপর যদি আঘাত আসে সরকারের টনক লড়বে সরকার গদি হারাবে এই গোসে কমিটি আছে বলে আজকে সরকার টিকে রয়েছে ঠিক কিনা জোরে বলেন না ঠিক কিনা আমরা গোসে কমিটি চাই কি চাই না যারা চান না হাত তুলে দেখেন আপনারা কি কষ্ট পাচ্ছেন অসুবিধা হচ্ছে তাইলে আমার নবী হায়াতুন নবী আমার নবী শেষ নবী আমার নবী হায়াতুন নবী بل ان امنوا به الله قران حكيم الله بلجن ولا تحسبن الذين قتلوهم في سبيل الله اموات بل الاحياء عند ربهم يرزقون সুবহানাল্লাহ বলেন না যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে তাদেরকে মরে গিয়েছে বলে ধারণাও করিও না মরে গিয়েছে এই ধারণা করলে আল্লাহ বলছেন ইমান সাথে সাথে চলে যাবে ঠিক কিনা বলেন না ঠিক না এটা আলে ইমরান 169 নম্বর আয়া পবিত্র কোরআনের তোমরা ধারণা করিও না বরং যারা আল্লাহর পথে সাহাদাত বরণ করে এরা কবরে জীবিত সুবহানাল্লাহ মুগদি হচ্ছে না যে বলেন না সুবহানাল্লাহ যেখানে আল্লাহ বলতেছেন যে আল্লাহর পথে শহীদ হলে আল্লাহর রাস্তায় অন্তিকাল করলে এরা কবরে জীবিত

এটা কি কোন ধরনের কথা হতে পারে বলেন না কথা হতে পারে নবীর উম্মতরা যদি কবরে জীবিত থাকে আল্লাহ বলছেন নবীর উম্মতরা যদি জীবিত থাকে নবী মারা যাবে এটা কোন ধরনের কথা কোন সময়ে কোন জায়গায় এসে আমরা বসবাস করছি আল্লাহর এই সমস্ত জালেম থেকে আমাদেরকে হেফাজত করুন বলে আমি আরো জোরে বলে আমি আল্লাহ বলেন শুধুমাত্র জীবিত নয় এক দুনিয়ার মানুষ শুধু মাত্র জীবিত নয় এরা দুনিয়াতে এরা কবরে শুধু জীবিত নয় ইন্দার অফ বিহিমিওর জাখুন সময় মতো দুপুরের সময় রাতের সময় চব্বিশ ঘন্টা আল্লাহ জান্নাতি ময়দান থেকে এদের কবরে খানা পাঠায় এরা কবরে বসে বসে জীবিত মানুষের মতো খানা ও খায় জোরে বলেন সুবহান আরো জোরে বলেন না না আমার নবী মেরাজের রাতে মক্কা শরীফ থেকে বের হয়ে আমার নবী বাইতুল মুকদ্দাসে যাচ্ছেন ওখানে সমস্ত নবীদেরকে নিয়ে দুই রাকাত নফল নামাজ পড়বেন মুসলিম শরীফ সৌদি আরবের সাফা দ্বিতীয় খণ্ড মারার তোবি মূসা লাইলাতুল উসরি আমার নবী বলেন আমি সেদিন যাওয়ার সময় মুসা আলাইহিস সালামের কবরস্থান মৌসানবী যে কবরস্থানে শুয়ে আছেন আমি মূসা নবীর রওজা শরীফের পাশ দিয়ে যাচ্ছিলাম সুবহানাল্লাহ নিয়ে বলে শেষ করে দেব আমার নবী মূসা নবীর রওজা শরীফের পাশ দিয়ে যাচ্ছিলেন আমার কথা না নবীর কথা সুবহানাল্লাহ আমার কথা না নবীর কথা তো আমার রাসূল বলছেন ইন দা কিতাইল আহমা আমি একটা লাল টিলার উপরে আমি একটা লাল টিলার উপরে ছিলাম ওয়া হুয়া কায়ুমুন ইয়ুসাল্লি ফি ক্বাবরিহি আমি নবী আমার চক্কু দিয়ে দেখছি মূসা আলাইহিস সালাম কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে আর আরো বলেন না সুবহানাল্লাহ যদি মূসা নবী কয়েক হাজার বছর আন্তিকাল করার পরে সেই মুসা নবী যদি কবরে জীবিত অবস্থায় নামাজ পড়ে সে যদি হায়াতুন নবী প্রমাণ করে আর যিনি নবীদের নবী ইনি নাকি মারা গেছে নাউজুবিল্লাহ বলেন না আমার নবী তো আলা বালা আমার প্যারা নবী কবরে জীবিত আছেন আমার নবী হায়াতুন নবী ঠিক কিনা না তাইলে আজকে থেকে আমরা বুঝে ফেললাম এই বন্ডদের কথা আমরা শুনবো না আমার নবী হায়াত নবী ঠিক কিনা জোরে বলেন না ঠিক কিনা আমার নবী শুধু হায়াত নবী তাই না আমার নবী এন্তকালের সময় শাহাদাতের মর্যাদাও পেয়েছে আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করে এদেরকে শহীদ বলে আর আমার নবী শাহাদাতের মর্যাদাও পেয়েছে কেমনে পেলেন ও দুনিয়ার মানুষ কিতাবের ভিতরে দেখলাম আমার রসুল ধর্ম প্রচার করার জন্য আমার নবী ধর্ম প্রচার করার জন্য আমার নবী গেলেন ইহুদিদের কাছে গেলেন নাসারাদের কাছে গেলেন হিন্দুদের কাছে গেলেন খ্রিস্টানদের কাছে গেলেন আমার নবী আমার নবী ধর্ম প্রচার করার জন্য মসজিদে নিয়ে যায় না ঠিক কিনা এখন এখন আপনারা দেখবেন ইমান সুরদেরকে বড় বড় গাঁদটি নিয়ে এরা ধর্ম প্রচার করতে যায় মসজিদে ঠিক কি না হ্যাঁ কি রে আপনাদের কি স্বপ্ন দোষ হয় না এরা কথা বলেন আপনাদের কি স্বপ্ন দোষ হয় না স্বপ্ন দোষ স্বপ্ন দোষ এটা তো সবার স্বপ্ন দোষ হয় সবার কি হয় কি রে হয় না আপনাদের বাইগুল্লাহ হয় না বাইগুল্লা হলে উযু থাকবে না চলে যাবে এই এরা কথা বলে না কেন বলেন বাইগুল্লা হলে উযু থাকবে না চলে যাবে সব সময় উজু অবস্থায় থাকবেন উজু অবস্থায় থাকা আমার প্যারা নবী মুস্তফার সুন্নাত আমার নবী বলে কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম ইমানদারদের মধ্যে ওদেরকে ডাকবে যারা সর্বাক্ষণিক উজু অবস্থায় ছিলেন এদেরকে সবার আগে ডাকবে সবার আগে কাদেরকে ডাকবে এবং উজু কালাম বানিয়ে গুম যাবেন

আকমার নামে না আমরা গুন্ যাচ্ছ্চি মাননি মৃত্যুবরণ করছি। আবার পরের দিন তুমি খুঁ যদি জীবিত অবস্থায় তুল তাইলে আমরা জীবিত অবস্থায় ব আল-হামদুুরল্লাহল্লাদি আহািয়ানা আমাতনা ও ইলাই হিন্নু সুর এক কারণে গুম থেকে উঠেন এই এদ্য়াটা পড়াবেনন

তোমার দরবারে তারিফ করছি প্রশংসা করছি আজকে আবার দুনিয়া দারি করার জন্য মৃত্যু বরণ থেকে তুমি আমাদেরকে গুম থেকে জীবিত তুলেছ জোর বলেন সুবাহ আর যদি ঘুম থেকে উঠতে না পারে সকাল বেলায় গিয়ে আপনার বিবি ডাকতেছে আপনার সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেল আপনি মারা গেলেন মেয়ে চিল্লা চিল্লি করছে অনেক মা বোনেরাম অনেক বাবারা মৃত্যু বরণ করে কিনা যদি উজু করে গুম গিয়েছেন উজু কালাম করে ঘুমিয়েছেন ঘুমের ভিতরে যদি মৃত্যু বরণ হয় আমার নবী ফতোয়া দিয়ে দিলেন ও আমার উম্মত টেনশন করো না তুমি চিন্তা করো না তোমার মৃত্যু হয়েছে কি হলো আমি নবী বলে দিলাম তোমার নামটা ইমামে হুসাইনের নামের সাথে লামকনের খুদা লিখে দেবে শুধু উজু করে ঘুম যাওয়ার কারণে শুধুমাত্র উজু করে গুম দেওয়ার কারণে তোমার নামটা শাহাদাতের মর্যাদায় লিখে দেবে শহীদদের কাতারে তোমার নাম লিখে দেবে যেহেতু উজু অবস্থায় তোমার ইন্তেকাল হয়েছে আরো জোরে বলেন না সবাই উজু করবেন তো আমার নবীর একজন উম্মত বাহাজাতুল আসরারের ঘটনা আমার নবীর একজন উম্মত সে মোটামুটি কিছু বাংলা শিক্ষিত শিখেছে তার সাথে একজন খ্রিস্টানের সাথে ঝগড়া হচ্ছে একজন খ্রিস্টানের সাথে কি হচ্ছে কার সাথে ঈসা নবীর উম্মতের সাথে এখন সে তো আবু সাদেক রেশবি আল কাদেরির মতো আলম থেকে শুনে বলে ফেলেছে আমার নবী হলেন শ্রেষ্ঠ নবী আমার নবী শেষ নবী আমার নবী হায়াত নবী সুবাহ এখন সে বলতেছে বলে যে তোর নবী থেকে আমার নবী বড় শুধু তাই না দুই লাখ চব্বিশ হাজার নবী থেকেও আমার নবী বল দেখছেন এরা ওয়াজ বুঝতেছেন গুল টুপি যারা দিচ্ছেন আপনারা মুরব্বীর আপনারা বুঝতেছেন যে ঈসা নবী বড় না আমার নবী বড় ঈসা নবী বড় না শেষ নবী বড় তো মুসলমান বলতেছে তোর নবীর চেয়ে আমার নবী বড় এখন যুক্তি তর্কে গেল সে বলে তোমার নবী সে আমার নবী বড় কেমনে বলে আমার নবী মরা মানুষকে জীবিত করতে পারে ঈসা নবী মরাকে জীবিত করতে পারে হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা সুবাহ বলবেন না মরা মানুষকে কি করতে পারে একজন জীবিত মানুষ সে জীবিত মানুষ মরা গেলে ঈসানবী এই মরা মানুষকে কি করতে পারে আল্লাহ বলেছেন দুনিয়ার জমিনে প্রথম দিন এসে সর্বপ্রথম যিনি দুনিয়াতে এসে প্রথম দিনে কথা বলেছেন উনি হচ্ছেন হজরতে ঈশ আলাই ইসলাম সুবাহান আল্লাহ বলেন ঈশ আলাই দুনিয়াতে প্রথম দিন কথা বলেছেন ইন্নি আবদুল্লাহ আল কিতাব সিদ্দুল্ নাই বসে জগৎকে বুঝিয়ে দিয়েছে আমার মা মরিয়মের বদনাম করিও না আমি বাপসারা দুনিয়াতে আসি আজকে প্রথম দিন আমি সাক্ষী দিচ্ছি আমি মানুষ নই আমি আল্লাহর নবী আসার সময় আমি একটা ইঞ্জিল কিতাবও নিয়ে আসছি জোরবানে না সুবহান আল্লাহ ঈসা আলাইহিস সালাম উনি মরা মানুষ মরা গেলে জেতা করতে পারে মানুষ আধা হয়ে গেলে ভালো করতে পারে কুরুস বেরাম হয়ে যে কুরুস বেরাম হলে ওটাকে উনি হাত মালিশ করে দিলে ভালো হয়ে যায় এবং মাটি দিয়ে ফাঁকি বানিয়ে ওখানে ফুক দিলে এটা অবিকুল খুদার সৃষ্টি ফাঁকি হয়ে সে আকাশে উড়ে বেড়াতে পারে এগুলো ঈসা আলাইহিস সালামের মুজিজা বলে যে আমার নবী এগুলি পারে তোমার নবী কি পারে ঈসা নবীর উম্মতে মুসলমান এটা এত বেশি পণ্ডিত না এখন এ ওই যুক্তির মধ্যে মুসলমান হেরে যাচ্ছে কারণ বলছে যে যে প্রমাণ করতে পারবে সে তার ধর্ম কবুল করবে এখন এইভাবে কথা কাটি করতে করতে তাদের মধ্যে আমার হোস এ আজম দস্তগীর আব্দুল কাদের জিলানি চলে আসলে আরো জোরে বলেন না তাদের দুইজনের মাঝে গৌস আজম আসছে বলে যে কি হয়েছে বড় পীর আব্দুল কাদের জিলানি আসছে কি হয়েছে এ বলছে এর নবী বড় মুসলমান বলেছে এর নবী বড় ও খ্রিস্টান তোমার নবী বড় কেন সে বলে আমার নবী মৃত মানুষকে জীবিত করতে পারে মৃত মানুষকে জীবিত করতে পারে কুষ্ঠ রোগ ভালো করতে পারে অন্ধ মানুষকে ভালো করতে পারে এইভাবে ফাঁকি বানিয়ে ফুক দিলে একটা উড়াল দে এ ক্ষমতা আমার নবীর কাছে আছে তোমার নবীদের যে সর্বশ্রেষ্ঠ নবী তার প্রমাণ কি আমার ঘোষণা দস্তগির বলে দিলেন আল্লাহর বন্ধন আমার নবী শ্রেষ্ঠ নবী আমার প্যার নবী মামুল আম্বিয়া আমার নবী এগুলি করতে পারে তাই না নবীর একজন আদন উন্মত করতে পারে নবী কেন নবী কেন এগুলি তো তোমাদের নবী ফারজ না কিন্তু আমার নবী তো পারে নবীর উম্মতের কাতায় যারা নাম লিখিয়েছে এই রকমের নবীর আদনা গোলামও তো মরাকে জেতা করতে পারে নবীর উম্মত পারে মরাকে জীবিত করতে নবীর উম্মত পারে অন্ধ মানুষকে ভালো করতে পারে নবীর উম্মত কুষ্ঠ রোগ ভালো করতে পারে এগুলি নবীর উম্মতে পারে আমার নবীর সাথে কারো তুলনা নাই ওইদিকে যাবো না বিয়াদবি হবে যদি ওই রকমের একজন উম্মত তোমাকে মরা মানুষ যদি জেতা করে দেখাতে পারে তুমি কি ইসলাম কবুল করবা যারা বলে লাস সুবহানাল্লাহ তখন সে বলছেন একশো পার্সেন্ট আমি মুসলমান হয়ে যাব তখন আমার গোসুপাক আস্ত করে বলে দিলেন সেই ব্যক্তি হলেন ফলাম আমি আমার নাম আব্দুল কাদের জিলানি আমি নবীর সাহাবি নই আমি নবীর সাহাবি নই আমি সিদ্দিক আকবর হতে পারি নাই ফারুক আজম হতে পারি নাই আমি উসমান করে হতে পারি নাই আলী হতে পারি নাই আমি নবীর একজন আদনা গুলাম আমি আব্দুল কাদের জিলানিও পুরাতন কবরস্থান থেকে মরাকে জীবিত করে তুলতে পারি সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার এই কথা বলার পরে ওই খ্রিস্টান কোয়ে 100 বছরের একটা পুরাতন কবরস্থানে আমার গোসে আজম দস্তগীরকে নিয়ে গেলেন

আমার মোহতরম আমি আগে বলছি বিয়াদমি মাফ করবেন আমার হুজুর কাবলার ব্যাপার তো আমি বলে ফেলেছি আগে উনি সে আমাদের উস্তাদ আজকে রৌন কাপুরুষ হয়েছেন মার বলেন না মার হাবা বলেন তেইশে ডিসেম্বরের ব্যাপারে ভালো করে বলে দিয়েছি আমার বাবাও বলবে আমার বাবাও বলবে আমরা তো যাবই এরাও যাবে বলেছে উনি বলেন যে আমি মরাকে জীবিত করতে পারব যখন পুরাতন কবরস্থানে নিয়ে গেলে নিয়ে যাওয়ার পরে বন্ধু আমার বলেন ও খ্রিস্টান তোমার নবী লা বলেন আল্লাহর হুকুমে মরাকে জীবিত করে কিন্তু আমি আব্দুল কদর জিলানী আমার হুকুমে জীবিত করতেছি শাহাদাত আঙ্গুল দিয়ে একটা পুরাতন কবরের দিকে ইশারা করেছেন সাথে সাথে ওই বন্ধ কবর শরীর থেকে আল্লাহ আকবার বলে সপূরণ মানুষ হয়ে দাঁড়িয়ে গেল বন্ধুরা আমার তাহলে আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানি উনি মুহিউদ্দিন উনি আমার নবীর ধর্মকে পুনর্জীবন দানকারী ঠিক কি না গৌসে পাক তাবলীগ করেছেন আমাদের গাত্তিওয়ালাদের মতো না গাত্তিওয়ালারা এরা তো সদর বদর হয়ে গেছে স্বপ্ন দেশে বাইগুল্লাহ ছেড়ে আল্লাহর ঘর পবিত্র মসজিদ কো করেছে কিন্তু আমার গোসু পাক তবলিক করতে গিয়েছে খ্রিস্টানদের কাছে ঠিক কি না ঠিক শত শত খ্রিস্টান কে তবলিক করে ইমান দিয়েছে ঠিক কি না আর যারা বলেন না ঠিক কি না মবনিয়া বলেন না ঠিক কি না বন্ধুরা আমার খাইবরে আমার নবী ধর্ম প্রচার করতে গেছে এই কথাটা বলে শেষ করতে হবে এখন নবীজি যখন ধর্ম প্রচার করতে গেছে এক ইহুদির মেয়ে মেয়েgusto রান্না করে গুস্তের মধ্যে বিষ মিশিয়ে আমার নবীকে মেরে ফেলার জন্য আমার নবীর কাছে টেবিল ক্যারিয়ার বরে গুস্ত নিয়ে আসলো নওয়াজুবিল্লাহ বলেন না বিষাক্ত সাপের বিষ দিয়েছে এটা বুখারী শরীফের রওয়ায়াত সহি হাদিস পাকের কিতাব আসমানের নিচে কোরআনের পরে যেই কিতাবের স্থান এখানে রওয়ায়াত আছে এই গুস্তগুলি নিয়ে গেল রুটি নিয়ে গেল আমার নবীকে খেতে দিল আমি খুব বড় দয়ালু সে বাহ কত বড় দয়ালু ইহুদির মেয়ে আমার নবীর সেবা করতে গেছে হারাম সেবা করতে গেছে না আমার নবীর হায়াত আমার রসুলের জান খেতে গেছে হাই হাই নাউজুবিল্লাহ মিন জালিক নবীজি কুললেন কোলার পরে দুনিয়ার মানুষ ওই মিজার আহাজারির কথা বললাম এ হারামজাদার কথা বললাম বেমানের কথা বললাম সে বলে আমার নবী নিরক্ষর নজবিলা বলেন না নবী পড়তে জানতেন না নবী হাজেন না হাজেন নয় আমার নবী দেখে না নবীর পিছনও দেখে না নজবিল্লা বলেন

ওই গুস্ত যখন নিলেন রান্না করা গুস্ত আমার নবীকে সালাম দিতে শুরু করে দিল রান্না করা মাংস আমার নবীকে সালাম দিতে শুরু করে দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে বককন করবানা। ইয়ার আমাকে আপনি কেউ না কেন বলে যে আমার সাথে এই হারাম গাদি বিষ মিশিয়ে দিয়েছে ঠিক কি না রান্না করা মাংস আমার নবীর সাথে কি বলেছে আমার কে এরা চিনেছে পাথর কলা নবীকে চিনেছে এই দুই পায়ের জানোয়ার নি জানা হাজারি এই মানকাটা কুয়াকাটার হেলিকপ্টার জোর আমার সেবা আমার পেয়ারা নবীকে চিনে নাই ঠিক কিনা পাথরের জ্ঞান রান্না করা গোস্তের জ্ঞান এদের কাছে বলেন না এদের কাছে নাই নাই আমার পেয়ারা নবী নবীর নবুবত প্রমাণ করার জন্য আমার রসুল ইনজেকশন দিলেন বিষকে পানি করে ফেললেন একটা ওষুধ দিলেন সেই ওষুধটা হলো আমার নবী বলেন উম্মত দেখ কোন একটা জিনিস তোমাকে খেতে দিলে সেটা এক গ্লাস পানি হোক না দেখে পান করবা না দেখে পান করবে দেখে পান করা আমার নবীর একটা জিন্দা সুন্নত জোর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ডান হাতে দরবার কাওয়ার জিনিস ডান হাতে ধরবা ডান হাতে পান করবা ডান হাতে ধরা শূন্য ডান হাতে দরা শূন্য দেখে খাওয়া শূন্য তিন গ্রাসে খাওয়া পানি খেলে তিন ডুগে খাবেন এক ডুক খাবেন দ্বিতীয় ডুক খাবেন তিন ডুক খাবেন তিন ডুকে খাওয়া শূন্য দেখে খাবেন এবং খাবার সময়ে বলবেন বিসমিল্লা বলেন না আমার নবী বলছেন ঈমানদার যদি বিসমিল্লা না পরে যদি খায় তাইলে ঈমানদাররা খায় নাই খানা গুলি খায় শয়তান খানা গুলি খায় খায় এই বিস্মিল্লা পরে যদি না খান তাইলে আমার নবী বলছেন তুমি খাবে না তোমার পেটের মধ্যে ঢুকে শয়তান কেলেছে তোমার মুখের মধ্যে শয়তান মুখ দিয়েছে। তুমি খাওয়া কাকে ফেট বরাইছো শয়তানকে এই কারণে শয়তানকে বিষ মারার জন্য খাওয়ার সময় আমার নবীর ওষুধ হচ্ছে বিস্মিলা বলে জোরে বলেন না তো কোনে ইমানদার বিস্মিলা বলতে ভুলে গিয়েছে আমার মুর্বি বলতে আমি বিস্মিলা বলতে কি হয়ে গেছে বলেন না আমি বিস্মিলা বলতে কি হয়ে গেছি ভুলে গেছি আমার নবী বলে বলে যে মাছ কেনও ইনজেকশন দেওয়ার প্রয়োজন মাঝখানে ইনজেকশন দেওয়ার কি আছে ডাক্তার প্রথমে ওষুধ কম দেয় যখন ওষুধ বেড়ে যায় আবার হাই পাওয়ার দেয় এখন আমার নবী আরো হাই পাওয়ারে চলে যাচ্ছে আমার নবী বলেন বলে যে যখন মাঝখানে তুমি ইনজেকশন দিবা তখন একটু বাড়াই দিতে হবে পজিশন কি রকম বলে যে বিসমিল্লাহি আব্বালুহু ওয়া আখিরুহু বলেন না সুবহানাল্লাহ আমার মুখে মুখে বলেন বিসমিল্লাহি বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া তাইলে বলে গেলে মাঝখানে দোয়া পড়তে হবে এই দোয়া পড়ে পান করবেন খাবেন আর কাওয়ার পরে লাকাল হাম ওলাকা শুকর আলহামদুলিল্লাহ সবাই বলবেন আলহামদুলিল্লাহ জরু বলেন আমার নবী বিসমিল্লা বলে গুস্তটা হাতে নিলেন আমার নবী কেতে কেতে সব গুস্ত খেয়ে কিন্তু এই উদিদের ধারণা ছিল আমার নবীর সাথে সাথে এতেকাল করবে দেখতেছে আমার নবী স্বাভাবিক অবস্থায় আছে নবী মুস্কি মুস্কি হাসছে বলে যে আমি ইনজেকশন দিয়ে খেয়েছি জুরু বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী ওই অবস্থায় ছিলেন দশম হিজড়িতে বছর বয়সে রবি আব্বালের বারো তারিখ নবী আসলেন বারো তারিখ আমার নবী আন্তেকাল করছেন মা এসা সিদ্দিকার আমার নবীর আন্তেকাল হয়েছে মা সিদ্দিকাকা আমার নবী বলতেছে আইসা ও আইসা রে তোমাকে বলছি যে আমি যা খাইবরে পরে বিষ মিশ্রিত গুস্ত খেয়েছি আমার সেই বিষের যন্ত্রণা এখন শুরু হয়ে গেছে মন হয় এই যন্ত্রণার উপর আমাকে অন্তকাল করতে হবে আর আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ বিশের যন্ত্রণা আমি দিতাম না সাময়িকভাবে আপনার অন্তকালের সময়ে আমি বিশের যন্ত্রণাটা একটু আপনাকে দিয়েছি এই যন্ত্রণার উপর আপনি যেন অন্তকাল করতে পারেন পুরো দুনিয়ার মানুষ যেন আমার পেয়ারা নবীকে শহীদ আযম বলতে পারে জোর বলেন না তাইলে এই দিক দিয়ে আমার নবী এদিক দি কি আমার পেয়ারা নবী মুস্তফা আমার পেয়ারা নবী মুস্তফা কোন দিক দিয়ে আমার বলবে আল্লাহর রাস্তায় শাহাদ বরণ করলে নবীর মরা নয় ইন্দা রব্বিহীন ইউরজাকুন ইন্দা ইউরজাকুন। এরা আল্লাহর পক্ষ থেকে আসে কবরের জমিনে এরা রিজিক প্রাপ্ত হয় এরা রিজিক উকায় জোরো বলেন না সুবাহান আরো জোর বলেন না সুবাহান আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন বলে আমি